আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি আমি মমিতা সাহা। বাঁকুড়া জেলার পাত্র শহরের মামুদপুর গ্রামে 350 বছরের পুরনো পুজো পালিত হলো ধুমধাম করে। করোনা আবহের মধ্যে সমস্ত বাধা বিপত্তিকে পেছনে ফেলে বিভিন্ন নিয়ম নীতি মেনেই ইতিমধ্যে শুরু হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর দুর্গাপূজা মানেই বাঙালির কাছে ছুটির আমেজ, হৈহুল্লোড়, দেদার ফুর্তি, প্রাণ ভরে খাওয়া দাওয়ার আনন্দ। বাঁকুড়া জেলার পাত্র শহরের মামুদপুর গ্রামে 350 বছরের পুরনো পুজো ধুমধামে পালিত হচ্ছে। কথিত আছে মামুদপুর গ্রামের পুজো নাকি তখনকার দিনে বর্ধমান রাজা শুরু করেছিলেন, সেই পুজো মামুদপুর গ্রামের মানুষ আজও রীতিনীতি মেনে মায়ের পুজো করে চলেছে। আপনার নাম কি? আমার নাম গহধর মণ্ডল। আপনি এই কমিটির কোন পর্যায়ে আছেন? আমি কমিটির একজন সদস্য। আচ্ছা, ঠিক আছে। নমস্কার। আমার পাশেই বাড়ি, এবছর সেরকম গ্রামের পুজো নিয়ে বেশি এনজয় করতে পারছি না, কারণ করোনার জন্য আমরা সোশ্যাল বিধি ডিস্ট্যান্স মেনেই চলছি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। আর অন্য বছরের মতো এবছর আমরা এনজয় করতে এত পারছি না। স্টার্ট আমরা আগের মতো এনজয় করতে পারছি না, আমরা সেই গ্রামের মতো এনজয় করছি সোশ্যাল ডিস্ট্যান্স মেনেই। হ্যাঁ, আপনার নামটা কি? আমার রাসু মণ্ডল। আচ্ছা। রাজাদের আমল থেকে এখনও সেখানে বলি প্রথা আছে। বর্ধমান রাজার আমলে এই দুর্গাপুজো আজও মামুদপুর গ্রামের মানুষজন করে চলেছেন। যেহেতু রাজাদের আমল থেকে দুর্গা প্রতিমা, সেভাবেই এখনও তৈরি করা হয় দুর্গা প্রতিমাকে। তাই দুর্গা প্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থীদের ভিড় দেখা যেত। কিন্তু এবছর ছবিটা একটু আলাদা, কারণ হাইকোর্টের নিয়ম অনুযায়ী পুজো করতে হবে। সোশ্যাল ডিস্টেন্স মেনে মাস্ক ব্যবহার করে তবেই প্রতিমা দর্শনের সুযোগ পাচ্ছে দূর থেকে মানুষ। বাঁকুড়া থেকে সুরজিৎ খা, রিপোর্ট, নিউজ কলকাতা।